খবর পাওয়া গিয়েছিল যে কোনো একটা দুর্ঘটনাস্থলে যাওয়ার পর দুজন মদ্যপ ব্যক্তি পুলিশের উপর আক্রমণ করেছে, তো এই ঘটনাটা নিয়ে স্যার কী বলবেন? আজকে বিকাল অনুমান 3টার সময় গামাইবাড়িতে বিএসএফের একটি জিপসি গাড়ির সঙ্গে কলেজ পড়ুয়া ছাত্র স্কুটি নিয়ে যাচ্ছিল, ছোট একটি মাইনরিটি অ্যাক্সিডেন্ট হয়। তো যথারীতি আমাদের থানা থেকে এসআই মনোজিৎ দেববর্মা ছুটে যায় যাওয়াটা দেখার জন্য। তো ওইখানে গিয়ে সেরকম কোনো ইঞ্জারি না থাকার কারণে বিএসএফ পার্সোনের সঙ্গে কথা বলে ব্যাপারটা অ্যামিকেবলি সেটেল করে নেওয়া হয়। ওই সময় দুইজন স্কুটি চালিয়ে যাচ্ছিল, একজন হচ্ছে পার্থ সারথী দেববর্মা এবং অন্যজন হচ্ছে কমলেশ দেববর্মা। তো তারা আমাদের যে পুলিশ অফিসার ছিলেন এসআই মনোজিৎ দেববর্মা ওনাকে দেখে স্কুটি দাঁড় করিয়ে ওনার সঙ্গে অহেতুক ঝগড়ায় জড়িয়ে পড়ে। তো মনোজিৎ দেববর্মা প্রথমে ওনাদেরকে বলেছিল যে ভাই তোমরা এখান থেকে চলে যাও, কিন্তু তারপরেও তারা সেখান থেকে যায়নি, বরং তারা আন্ডার ইনফ্লুয়েন্স অফ পুলিশটা তারা স্কুটি চালিয়ে যাচ্ছিল। পরবর্তী সময় আমাদের যে অন ডিউটি অফিসার ছিলেন সে মনোজিৎ দেববর্মার উপর তারা অতর্কিতে হামলা করে। তো পরবর্তী সময় আমাদের স্টাফ ওনাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। পরবর্তী সময় এসআই মনোজিৎ দেববর্মা সরকারি কর্তৃপক্ষকে বাধা দেওয়ার জন্য একটি স্নোমোটো কমপ্লিট করে। এই স্নোমোটো কমপ্লিটের পরিপ্রেক্ষিতে আমরা বিএনএস 2023 ধারা মতো তাদের বিরুদ্ধে আমরা আইন অনু এফআইআর রেজিস্টার করেছি। পুলিশ রূপা দৌড়ে কিনা এই নবরে একটা ব্যাংক কিতা রে করে ছাড়ো,
আর পুলিশ রূপে আতো না কি হওয়া তো ভিডিও করে আমি তো গেছিলাম তো যাইতে আসছি না তো